আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তো ভিউয়ার্স, আপনারা যারা এক কথায় বলতে গেলে পরিবহনের গাড়ি সীমিত বাজেট দিয়ে হাইড্রোলিক ডাবল চাকা ট্রলি সহ কিনতে চাচ্ছেন, তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই, সম্পূর্ণ ভিডিওটি আগে দয়া করে দেখতে হবে, তারপর মালিকের নম্বরে ফোন দিয়ে যাচাই বাছাই করে কথাবার্তা আলাপ আলোচনার মাধ্যমে গাড়ি কিনবেন। আর গাড়িটা হচ্ছে মাহেন্দ্রর মডেল হচ্ছে 555। এটা হচ্ছে 57 থেকে 60 হর্সের গাড়ি, অনেক শক্তিশালী গাড়ি, দমদার। তো বলতে গেলে আপনারা যারা পরিবহনের গাড়ি একদম কখনোই হালচাস করা হয়নি, একদমই পরিবহনের জন্যই চলেছে, তো এই টাইপের গাড়ির জন্য আপনারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন, যাচাই বাছাই করে নিতে পারেন। গাড়ির যে আউটসাইড কন্ডিশন আপনারা হয়তো সামনে থেকে দেখলে দেখতে পারবেন, গাড়ির সামনের জালিটা নেই বা খাওয়া পচা, তো এই জালিটা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। যদি আপনারা কেউ গাড়িটা যদি যেই নেবেন তাকেই কিন্তু জালিটা দেওয়াই হবে। সুতরাং আপনারা যারা আসলে মেজর প্রবলেম মনে করছেন যে সামনের জালি নেই বা অন্যরকম দেখাচ্ছে, খারাপ দেখাচ্ছে, এই প্রবলেমটা সলভ। সুতরাং দেখার সুবিধার্থে বা বনাট মাঠঘাটের কোথাও কোনো রকমের কোনো সমস্যা কিন্তু আপনাদেরকে প্রবলেম ফেস করতে হবে না। যাই হোক, গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 18 মডেল, অনেক শক্তিশালী গাড়ি, 57 থেকে 60 হর্সের গাড়ি, যে কোনো প্রকারে পরিবহন করতে পারবেন। এই গাড়িটা দিয়ে কখনো হালচাস করা হয়নি এমনটাই জানানো হয়েছে। ডাবল চাকার হাইড্রোলিক ট্রলি সহ গাড়িতে একটা টাকারও কোনো কাজ নেই এমনটাই জানানো হয়েছে। এরপরও অবশ্যই আমাদের কথায় যদি অযৌক্তিক মনে হয়, আমরা তো মালিক পক্ষের ভাষ্য অনুযায়ী কথা বলি, যদি মনে হয় যে কোনো কথা অযৌক্তিক অপ্রাসঙ্গিক, অবশ্যই সেটা মালিক পক্ষের নাম্বারে সরাসরি ফোন দিয়ে কথা বলবেন। গাড়ির লোকেশন হচ্ছে মাদারীপুর জেলা শিবচর, মাদারীপুরের শিবচর। আপনারা যারা মাদারীপুরের আশেপাশে, বিশেষ করে পদ্মাপাড়ের মানুষ যারা রয়েছেন বরিশাল অঞ্চলের মধ্যে বা খুলনা ডিভিশনের মধ্যে, আপনাদের জন্য ইজি হবে, চাইলে দেখে শুনে যাচাই বাছাই করে শিবচর এসে, মাদারীপুর এসে দেখে শুনে নেবেন। গাড়ির দাম চাওয়া হচ্ছে 18 গাড়ি, সব কিছুই মোটামুটি ফ্রেশ কন্ডিশন আর পরিবহনের গাড়ি, 5 লাখ টাকা চাওয়া হচ্ছে ডাবল চাকার ট্রলি সহ। এরপরেও কেউ কিছুটা দাম দর করার সুযোগ রয়েছে, কেউ কিছুটা দাম দর করতে চাইলে করতে পারেন, 5 লাখ টাকা চাওয়া হচ্ছে। তো এই হলো মোটামুটি ভিডিও, কেউ বিজ্ঞাপন দিতে চাইলে বিজ্ঞাপন দিতে পারেন, বিজ্ঞাপনের নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, আপনারা কিন্তু আপনাদের ট্রাক্টর রোটার ট্রলির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ। তো পরিশেষে বলবো যে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে, যদি মনে করেন কোনো না কোনোভাবে উপকৃত হন আপনারা আমাদের ভিডিও থেকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার মাস্ট, আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না, ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সকলেই ভালো থাকবেন, শুভকামনা সকলের জন্য, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।